সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের সমর্থনে র্যালি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন সাগরদিঘি বিধানসভার যুগর এলাকায় র্যালির পাশাপাশি একটি পথসভাও করেন তিনি। এদিনের র্যালি ও পথসভায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজেপি তো এসছে, বিজেপি নিজে পার্টিটা তো বাইরের পার্টি, বিজেপির সঙ্গে বাংলার কী সম্পর্ক আছে? আর তৃণমূল সে তো কংগ্রেসের দয়ায় ভূমিষ্ঠ হয়েছিল, তার সঙ্গে তৃণমূলের কী আছে? আচ্ছা, এখানকার যে লোকসভার এমপি হয়েছে সে কি স্থানীয় ছিল না সে বাইরের ছিল? সে যদি ধুলিয়ানের হতে পারে আমাদের এমএলএ কেন ধুলিয়ান হবে না? অতএব এটার মধ্যে যদি প্রমাণ হচ্ছে যে তৃণমূলের কাছে মানুষকে বলার মতন কিছু নাই, তাই বাইরের মতন একটা শান্ত শিষ্ট ভদ্র সভ্য একটা ছেলের উপরে তারা আক্রমণ, এর থেকে লজ্জার কিছু।